এবার কোটি কোটি মানুষের উপর আয়কর বিভাগের কোপ। বড় পদক্ষেপ করতে চলেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। কোন ভুলের শাস্তি পেতে হবে আপনাকে? তালিকায় কি আছে আপনার নামটাও? আপনাকেও চিহ্নিত করেনি তো আয়কর বিভাগ, কিভাবে বুঝবেন? এর জন্য কিন্তু আপনাকে দিতে হবে জরিমানাও। যাদের আয়কর রিটার্নে অনিয়ম রয়েছে এবং যারা আয়কর সীমার মধ্যে থাকার পরেও ট্যাক্স দেননি, টিডিএস কেটেছে কিন্তু আয়কর ফাইল করেননি, কিংবা কম ট্যাক্স দিচ্ছেন, বেসিক্যালি তাদের উপরই এবার কড়া পদক্ষেপ করবে আয়কর বিভাগ। তালিকায় রয়েছে এরকম 1.5 কোটি মানুষ। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেসকে এই ব্যক্তিদের সঙ্গে 15 এপ্রিলের মধ্যে যোগাযোগ করার কথা জানানো হয়েছে আয়কর বিভাগের পক্ষ থেকে। এটা হওয়ারই ছিল, কারণ করদাতাদের সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ আয়কর রিটার্ন তুলনায় কম। হিসেব বলছে সিবিডিটির তরফে জানানো হয়েছে 17 মার্চ পর্যন্ত সরকারের ঘরে যে কর জমা পড়েছে 18.9 লাখেরও বেশি, অর্থাৎ আগের অর্থবর্ষের এই সময় থেকে 19.88% বেড়ে গেছে। এর মূল কারণ অগ্রিম কর জমার পরিমাণ এই বছরে অনেকটাই বেড়ে গেছে, এইভাবেই করদাতা বাড়ছে। তথ্য অনুযায়ী 2022-23 অর্থবর্ষে ভারতে 8.9 কোটি করদাতা ছিলেন, কিন্তু আয়কর রিটার্ন জমা হয়েছিল 7.9 কোটি। আর এই রিটার্ন জমার সংখ্যার সঙ্গে জড়িয়ে আছে রিভাইজ রিটার্নের সংখ্যাও। এর ফলে বোঝাই যাচ্ছে 1.97 কোটি করদাতা আয়কর রিটার্ন জমাই করেননি, তারা টিডিএস কেটে নেওয়ার পরেও আয়কর জমা করেননি। এদের মধ্যে 1.93 কোটি হল পৃথক ব্যক্তি, 1.21 লাখ সংস্থা এবং 28,000 হল হিন্দু অবিভক্ত পরিবার। কিন্তু এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে ভুলের কারণে এবার উঠে পড়ে লেগেছে আয়কর বিভাগ, তাতে যে সমস্ত করদাতা আয়কর রিটার্ন জমা করেননি তাদের কিন্তু জরিমানা মাস্ট, সেটা বুঝেই এগোন আপনিও। সূত্রের খবর, প্যান সংক্রান্ত ব্যাংক লেনদেনের পরিমাণ অনেক বেড়েছে, আর এই কারণেই আইটিআর ফাইল করা জরুরি হয়ে পড়েছে। এই অবস্থায় আয়কর বিভাগ ফিল্ড অফিসারদের উপর দায়িত্ব দিয়েছে যে সমস্ত ব্যক্তি এরকম আয়কর রিটার্ন জমা করেননি তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের বোঝানো দরকার কেন আয়কর জমা করা জরুরি। তারপরেই অলরেডি সিবিডিটির তরফে 8,000 থেকে 9,000 করদাতাদের এই নোটিশ পাঠানো হয়েছে, যা থেকে এটা স্পষ্ট সারা দেশের মধ্যে 1.52 কোটি মানুষ আয়কর বিভাগকে জরিমানা দিতে বাধ্য। মনে রাখবেন, আয়কর ফাইল করা যেমন ইম্পর্টেন্ট, তেমনি আপনার আয় থেকে ম্যানেজ করে একটা নির্দিষ্ট পরিমাণ ফান্ডে ইনভেস্ট করা আপনার জন্য খুব ভালো অপশন। না জেনে ঝুঁকি নেবেন না, বিস্তারিত জানতে ফোন করুন 9093211211 এই নম্বরে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।